আধুনিক স্মার্ট ও নাগরিক সুবিধা সম্পন্ন বরিশাল গড়ে তোলার লক্ষ্যে ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাদ। এই বিষয়ে আরো কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন বরিশাল থেকে সহকর্মী ফারহানা জুথি। ফারহানা জুথি, আপনাকে স্বাগত। ডিবিসি নির্বাচিত সংবাদে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে, যেটি জানতে চাই, আজকে তো নৌকার প্রার্থী ইশতেহার ঘোষণা করেছেন, সেই ইশতেহার বরিশালবাসীর কাছে কতটা চমকপ্রদ মনে হয়েছে? ধন্যবাদ শম্পা। ইশতেহারের বিষয়টি একটু আগে আপনি আপনার মাধ্যমে আবারও আমরা শুনতে পেলাম। তো ইশতেহারটি আসলে বরিশালের নগরবাসীর, যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত নগরের বিভিন্ন সেবা থেকে, তাদের কথা মাথায় রেখেই ইশতেহারটি ঘোষণা করেছেন আওয়ামী লীগের যিনি প্রার্থী। এবং আমরা আসলে এরই মধ্যে বরিশালের বিভিন্ন এলাকা ঘুরেছি এবং সেখানে সাধারণ নাগরিক, ভোটার এবং নাগরিকদের সাথে কথা বলেছি। তারা বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন এবং এই ইশতেহার নিয়ে তারা বেশ আশাবাদী। তো এই মুহূর্তে আমি আছি বরিশালের 10 নম্বর ওয়ার্ডে এবং এখানে যিনি কাউন্সিলর প্রার্থী তার সাথে কথা বলবো। এবং এই ইশতেহারের সাথে এবং তার যেই নির্বাচনী প্রতিশ্রুতি সবকিছু মিলিয়ে আসলে জানতে চাবো যে তিনি কি চান। স্বাগত আপনাকে। আসলে এই যে নির্বাচনী ইশতেহার আজকে নৌকা থেকে দেয়া হলো, সেই ইশতেহারের নাগরিকদের সুবিধার কথা বলা হয়েছে এবং সিটি কর্পোরেশনে যে মানুষ যে ভোগান্তিতে পড়ে সেটা যেন কম হয় সেদিকে তিনি খেয়াল রাখবেন বিভিন্ন দিক। তো আপনি যদি নির্বাচিত হন আর যিনি নৌকা থেকে প্রার্থী তিনি যদি নির্বাচিত হন, তাহলে তার হাতকে আপনি এই ইশতেহারের বাস্তবায়ন বাস্তবায়ন করতে আপনি কি ধরনের পদক্ষেপ নেবেন? ইনশাল্লাহ, আমার জনগণের আগেই বলি, সবাই যেন আগে দেবে নৌকায় ভোট, তারপর দেবে ঠেলায় ভোট। ঠেলা বুঝছেন, ঠেলা গাড়ি। আগে নৌকায় দেবেন, তারপর ঠেলায় ভোট, ঠেলা গাড়িতে। যদি নৌকায় ভোট না দেন তাহলে ঠেলা গাড়ির চাক্কা থাকবে না। আর ইনশাল্লাহ আমাদের নৌকার এই খোকন সিনেমা যদি হয়, ইনশাল্লাহ আমাদের এই বরিশালের বস্তিবাসীর মধ্যে অনেক আমরা অসুবিধায় থাকি, সন্ত্রাসী থাকে কিছু, এবার পানি, ড্রেন, মশা। আবার অনেক সময় আমরা দেন কাউন্সিলর ছিলাম, আমরা কাউন্সিলর হইয়া বরিশাল সিটিজেন কাউন্সিলর ছিলাম, তা আমাদের সময় খালি হোল্ডিং ট্যাক্স পাইতাম কত জানেন? বছরে 23 কোটি টাকা। তাই 5 বছরে আমরা পাইছি কত? 115 কোটি টাকা খালি হোল্ডিং ট্যাক্স। কিন্তু আমাদের পরে যে হয়েছে সে এবার 2800 কোটি টাকা হোল্ডিং ট্যাক্স। এই টাকাটা কার? এই জনগণের। সেই অনুযায়ী কি আপনাদের এখানে উন্নয়ন হয়েছে কিনা? ইনশাল্লাহ ওই অনুসারে আমাদের গেছে বাজু, আমি কোথায় বরিশালে উন্নয়ন হয় নাই। আপনারা যাইয়ে দেখেন বরিশাল 30টি ওয়ার্ডের মধ্যে 10 নম্বর ওয়ার্ড ভিআইপি ওয়ার্ড, তা ভিআইপি ওয়ার্ডের মধ্যে ভিভিআইপি এই ওয়ার্ডটা কইলে জর্ডন রোড আমবাগান যাই না। এই মাত্র যদি রিক্সায় কোনো মহিলাকে যদি গর্ভবতী মহিলারা যদি যদি মেডিকেল নাও তার রিক্সায়, তা গর্ভ মেডিকেল নেওয়া যাবে না, আগেই খালাস হয়ে যাবে। আমার ওয়ার্ডে আমবাগান জর্ডন রোড কোনো উন্নয়ন হয় নাই, এই বস্তির মধ্যে কোনো উন্নয়ন হয় নাই। আমরা মশা মশা হয়ে গেছে একটা খসরের নান, এই মশার খামড় যে খাই, সাধারণ মশা খায় 1 ফোঁটা আর এই খসরের নান মশা খায় 5 ফোঁটা। তাই এই আমাদের এই দিক যান বস্তিবাসীর অসহায় মানুষ, আমরা খুবই খারাপ অবস্থায় আছি। আমাদের মধ্যে বন্যা এলে ইয়েলে কোনো ত্রাণ কিছু পাই না, সব আমাদের নামে আসে, বিদেশ দেব আসে খায় তারা। কিন্তু এখন এই মুহূর্তে আসলে কথা বলছি আরো একজন সাধারণ ভোটার, আপনি তো ভোটার, জি, আপনি আজকে বোধহয় শুনেছেন যে নৌকার যিনি প্রার্থী তিনি ইশতেহারে বলেছে যে সাধারণ যে নাগরিক আছে তাদের কথা শুনবেন এবং তাদের সমস্যার সমাধান করবেন, আপনার কি মনে হয়? আমার মনে হয় আমরা আগে নৌকায় ভোট দেবো, তারপর ঠেলা গাড়িতে দেব। আর দ্বিতীয় কথা, আমার দেশে উন্নয়নের কাজ করব আমার নৌকা প্রার্থী। আমাদের ওই বস্তি এলাকায় যারা আছে এরা গো মানে আমরা বাস ঘর দরজা চাই, কেননা আমরা খুব অসহায় আছি, রাস্তা নাই, ঘাট নাই, পানির কোনো উন্নয়ন নাই, বাতি নাই, আমাকে কোনো বাড়ি ঘর নাই, আমরা থাকি গাছতলায়। আমরা এখন আমরা তার কাছে সাহায্য চাই যে আমাকে বস্তি এলাকায় তাদের উন্নত করে দেয়। শম্পা, শুনছিলেন এখানে যারা একদম বয়স্ক ভোটার আছেন তাদেরও আসলে আকাঙ্ক্ষা যেন এই এলাকায় দীর্ঘদিনের যেই অসঙ্গতিগুলো আছে, যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান হবে এবং সামনে যিনি নগরপিতা হবেন তিনি তাদের মনের যত আশা আছে তা বাস্তবায়ন করবেন। অনেক অনেক ধন্যবাদ ফারহানা জুথি। আমাদের প্রত্যাশা জনপ্রতিনিধি পরিবর্তনের মধ্য দিয়ে নিশ্চয়ই উন্নয়নের সুবাতাস আসবে। ধন্যবাদ বরিশাল থেকে যুক্ত হওয়ার জন্য।